বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র। প্রথম পত্রের আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। তোমরা জানো যে এই অধ্যায়টা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বোর্ড পরীক্ষা এই অধ্যায় থেকে প্রতি বছর দুইটা করে সৃজনশীল প্রশ্ন আসে এবং আমরা এই অধ্যায়টি প্রথম সেমিস্টার পরীক্ষায় ভালো করে আলোচনা করেছি এবং এই অধ্যায়টা আমরা শেষ করেছি। এখন আমাদের এই অধ্যায়টা রিভিশন, তো এই রিভিশনে আজকে আমি তোমাদের এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করি। বোর্ডে একটি প্রশ্ন আমি লিখেছি, আমি প্রশ্নটা পড়ি, তোমরা আমার সাথে সাথে প্রশ্নটা খাতায় লিখবে, এই খাতায় লেখার পরে আমরা এই প্রশ্নটি সমাধান করব। তো আমি কি পড়ি তোমরা খেয়াল করো এবং এখান থেকে তোমরা খাতায় লিখো। মিস্টার শামীম আগামী 10 বছর পর 10 লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনার পরিকল্পনা করলেন। বর্তমানে তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতি মাসের শুরুতে বেতন পেয়ে কিছু টাকা ব্যাংকে জমা করবেন। তার ধারণা ব্যাংক তাকে 12% সুদ প্রদান করবে। অন্যদিকে 5000 টাকা প্রতি মাসের শুরুতে কর্তনের ভিত্তিতে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে একটি গাড়ি গ্রহণ করতে পারেন। তাহলে এটা হলো আমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের কী কী প্রশ্ন সমাধান করতে হবে দেখো। প্রথমেই দেওয়া আছে নামিক সুদের হার কি। দুই নম্বরে বলছে বিধি বা তুর্কি ব্যাখ্যা করো। তিন নম্বরে বা গ নম্বরে প্রতি মাসে কত টাকা জমা করলে তিনি পরিকল্পনা মাফিক গাড়ি ক্রয় করতে পারবেন তা নির্ণয় করো। অর্থাৎ এই প্রতি মাসে তিনি কত টাকা করে জমা করলে তার পরিকল্পনা অনুযায়ী তিনি গাড়িটি ক্রয় করতে পারবেন। পরবর্তীতে ঘ নম্বরে বলছে গাড়ির মূল্য 2 লাখ টাকা হ্রাস পেলে মিস্টার শামীমের গাড়ি ক্রয় করা, মিস্টার শামীমের নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে গাড়ি ক্রয় করা যুক্তিসঙ্গত হবে কি না। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো আমাদের প্রশ্ন এবং উদ্দীপক। এখন আমরা এই প্রশ্নটি ধাপে ধাপে সমাধান করব। আমি তোমাদেরকে আগেই বলেছি যে প্রশ্নটা তোমরা খাতায় লিখবে এবং খাতায় লিখে তারপরে সমাধান করবে। তো চলি আমরা শুরু করি আমাদের এই প্রশ্নের সমাধান। প্রথমেই বলা আছে নামিক সুদের হার কি। নামিক সুদের হার বলতে সাধারণত আসল টাকার উপরে যে সুদ গণনা করা হয় বা যে সুদ প্রদান করা হয় তাকে নামিক সুদের হার বলে। খ নম্বরে বলছে বিধি বাহাত্তর কি। বিধি বাহাত্তর হচ্ছে যে বিধির মাধ্যমে বা যে রুলস বা নিয়মের মাধ্যমে বিনিয়োগকৃত টাকা কত সময়ে অথবা কত বছর পরে দ্বিগুণ হবে তা নির্ণয় করা হয়। এই রুলস বা এই নিয়মটাকেই বিধি বাহাত্তর বলে। এই বিধিতে বা এই নিয়মের মাধ্যমে দুইভাবে, একটা একজন ব্যক্তি যদি কোনো ক্ষেত্রে বা ব্যাংকে টাকা রাখে, ওই ব্যক্তির ওই টাকা কত বছরে দ্বিগুণ হবে অথবা কত পার্সেন্ট সুদে দ্বিগুণ হবে এটা নির্ণয় করা যায়। এরপরে যাব আমরা গ নম্বরে, প্রতি মাসে কত টাকা জমা করলে তিনি পরিকল্পনা মাফিক গাড়ি ক্রয় করতে পারবেন। অর্থাৎ এখন আমরা দেখব যে প্রতি মাসে তিনি কত টাকা করে জমা করলে 10 বছর পর 10 লক্ষ টাকা দিয়ে গাড়ি ক্রয় করতে পারবেন। 10 বছর পর 10 লাখ টাকা গা দিয়ে গাড়ি ক্রয় করতে পারবেন। এখন আমরা সেটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করি। যে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রতি মাসে কত টাকা করে জমা করলে তিনি 10 বছর পর পরিকল্পনা মাফিক গাড়ি ক্রয় করতে পারবেন। তাহলে দেখো এখন আমরা সেটা নির্ণয় করব যে তিনি প্রতি মাসে কত টাকা করে ব্যাংকে জমা করলে 10 বছর পর 10 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে। তাহলে চলো এক্ষেত্রে
আমরা লিখলাম প্রতি মাসে যত টাকা, এখানে প্রশ্নে ছিল কত টাকা, তাই কত টাকার জায়গায় আমরা দিব কত, যত টাকা, যত টাকা করে জমা করলে তিনি পরিকল্পনা মাফিক গাড়ি ক্রয় করতে পারবেন তা নির্ণয়, তা আমরা নির্ণয় করি। তাহলে প্রথমেই এটা আমার ভবিষ্যৎ মূল্য, কারণ হচ্ছে ভবিষ্যৎ মূল্যর সূত্র হবে, কারণ এখানে বলা হয়েছে ভবিষ্যতের কথা, জি আগামী 10 বছর পর তিনি গাড়ি কিনবে, তো 10 বছর পরে যেহেতু গাড়ি কিনবে সেটা বোঝা যায় কি এটা একটা ভবিষ্যতের কথা, তাই ভবিষ্যৎ মূল্যর সূত্র হবে। তাহলে ভবিষ্যৎ মূল্য অ্যানুইটি সূত্রে আমরা দেখলাম বসাইলাম কি এফবিতে হয় ফেজ ফিউচার ভ্যালু, এতে হয় অ্যানুইটি, সমান সমান এটা সূত্র হয়েছে এ ইন্টু ওয়ান প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আই বাই এম ইন্টু ওয়ান প্লাস আই বাই এম। দেখো এটা আবার প্রতি মাসের শুরুতে, মাস যেহেতু বলছে তাই এম আসবে, এবং এটা আবার বলছে শুরুতে, যে প্রতি মাসের শুরুতে বলার কারণে ওয়ান প্লাস আই বাই এম আসবে। তাহলে এটা হলো আমাদের সূত্র। তাহলে আবার সূত্রটা একটু খেয়াল করো, যে আমরা ভবিষ্যৎ মূল্য অ্যানুইটির সূত্রটা হচ্ছে এইটা। এখন এই সূত্রে আমরা মান বসাবো, তোমরা তোমাদের উদ্দীপক দেখো, উদ্দীপকে প্রথমেই বলছে যে ভবিষ্যৎ মূল্যের কথা, তাহলে আমরা এই এফ বি এ, তাহলে এফ বি এতে আমরা প্রশ্ন উদ্দীপককে দেখতেই পাচ্ছি যে ভবিষ্যৎ মূল্য কত টাকা, যে 10 বছর পর তিনি 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে চান, তাই এই ভবিষ্যতে কত টাকা লাগবে, 10 লাখ টাকা, তাই এফ বি এর জায়গায় আমরা 10 লাখ বসালাম। অর্থাৎ ভবিষ্যতে যত টাকা দিয়ে তিনি গাড়ি কিনতে চান, 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে চায়, তাহলে আমরা 10 লাখ টাকা ভবিষ্যৎ মূল্য, এখানে এফ বির জায়গায় 10 লাখ বসাইলাম। এরপরে এ হচ্ছে প্রতি মাসে কত টাকা করে জমা করতে হবে সেইটা, তাহলে এর মান যেহেতু এখানে দেওয়া নাই, কারণ আমাকে নির্ণয় করতে হবে যে প্রতি মাসে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে, তাহলে এইটা আমার জানা নাই, তাই আমি এর মানটা বের করব, তো এখানে কোনো মান বসবে না। বাকিটা দেখো, এই ওয়ান হচ্ছে সূত্রের আই, আই হচ্ছে সুদের হার, তোমরা উদ্দীপকে দেখো যে বলা আছে ব্যাংক তাকে 12% সুদ দিবে, তাই 12%কে আমরা 0.12 বা 12 নিলাম, কারণ এটা 12% যদি করি পার্সেন্টেজটাকে ডেসিমাল করা হয় 12 ভাগ 100, তাহলে সমান সমান 0.12, এভাবে করা হয়, তাহলে দিলাম 0.12। এবার এম, এম হচ্ছে মাসিক বা চক্রবৃদ্ধির সংখ্যা, এখানে মাসিক চক্রবৃদ্ধির কথা বলা হয়েছে, তাহলে 12 হবে, কারণ আমরা জানি যে প্রতি মাস বললে এম এর মান হয় 12, অর্ধবার্ষিক বললে এম এর মান হয় 2, তাহলে যেহেতু মাসিক বলছে যে প্রতি মাস মাস বলছে, তাই আমরা এম এর মান দিলাম 12। এন এম, এন হচ্ছে বছর, কত বছরের কথা বলা হয়েছে, 10 বছর পর, তাই আমরা 10 বছরের সংখ্যা 10 বসাইলাম। এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, তাহলে এম কত, 12, সূত্রের মাইনাস অন বসাইলাম, এটা সূত্রের মাইনাস অন। এরপরে আবার যেহেতু এটা প্রতি মাসের শুরুতে বলছে, তা আবার শুরু কথা বলা থাকলে কিন্তু এটা আসবে, তাহলে ওয়ান প্লাস আই বাই এম, তা ওয়ান আই কত, আই মানে সুদের হার, তাহলে 12% 0.12, এম হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা 12, তাই দিলাম 12। এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে, এইটাকে যদি আমরা ভাঙাই তাহলে দেখো 0.01 আসে, 12 × 10 = 120 মাইনাস ওয়ান, আর এইটাকে যদি আমরা ভাঙাই তাহলে 0.01 আসে, তার মানে আমি শুধুমাত্র এটুকের কাজ করলাম, এইটুকু ভাঙাইয়া আমি নিচে লিখলাম, কিভাবে লিখলাম দেখো, এইটা দিয়ে যদি এটার ভাগ দেই 0.12কে যদি আমরা 12 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের রেজাল্ট আসে 0.01, আর 12 × 10 = 120 এই সূত্র, এতটুকুই আমি কাজ করলাম, এর বাইরে আমি কিছু করি নাই, শুধুমাত্র এটা ভাঙাইলাম নিচের ক্ষেত্রে, 12 দিয়ে আমি 0.12কে ভাগ দিলাম তাহলে 0.01 আসে, এটাও সেম করলাম। এরপরে আমরা কি করব, তোমরা যেটা করবা ক্যালকুলেটারে, তোমরা কী করবা 1.01 এটারে পাওয়ার দিবে 120, 120 পাওয়ার দেওয়ার পর এন্টার বাটন টিপলে যে রেজাল্ট আসে সেখান থেকে তুমি 1 মাইনাস করবে, 1 মাইনাস করার পর যে ফল্ট, যে মানে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে আবার তুমি 0.01 দিয়ে ভাগ দিবে, 0.01 দিয়ে যদি ভাগ দেয় তাহলে আমাদের আসে 230.03 86895, অর্থাৎ এইটুকুর রেজাল্ট আসবে আমার তখন এইটা। এরপরে আবার আমার এইটাকে যদি আমি দেখি তাহলে দেখো 1.01 এটা দিয়ে গুণ দিব, তাহলে এই দুইটাকে যদি আমি গুণ দেই তাহলে আমার গুণ ফলটা আসে 232.33906। এই রেজাল্ট আসে, তাহলে এইটা দিয়ে যদি আমি আবার 10 লাখের ভাগ দেই তাহলে দেখো এইটা আমরা যদি ক্যালকুলেশন করলে এটা এ পাশে চলে আসলো, এটা যেহেতু গুণ তাহলে এর এই পাশে থাকবে আর এইটা
ডান পাশে গিয়ে ভাগ হবে, এটা তো অবশ্যই তোমরা জানো। তাহলে এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ দেই তাহলে রেজাল্ট আসে কত, 4304 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এটা দ্বারা আমরা বুঝতে পারলাম কি, যদি মিস্টার শামীম প্রতি মাসে 4304 টাকা করে ব্যাংকে জমা করে তাহলে তিনি পরিকল্পনা অনুযায়ী, তার পরিকল্পনাটা কি, তার পরিকল্পনা হচ্ছে তিনি 10 বছর পর 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবে। তাহলে প্রতি মাসে 4304 টাকা করে ব্যাংকে জমা করলে তিনি 10 বছর পর তার পরিকল্পনা মাফিক গাড়ি ক্রয় করতে পারবে। এবার আমরা চলে যাব ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বর প্রশ্নে কি বলছে, যে বলছে গাড়ির মূল্য 2 লাখ টাকা হ্রাস পেলে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে গাড়ি গ্রহণ করা যুক্তিসঙ্গত হবে কি না। তা নিয়োগকারী কর্তৃপক্ষ কি বলছে, যে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে যদি সে গাড়ি গ্রহণ করে তাহলে তার বেতন থেকে প্রতি মাসে 5000 টাকা করে কেটে রাখবে। এখন উনি নিয়োগকারীর কাছ থেকে, কর্তৃপক্ষের কাছ থেকে গাড়ি কিনবে না উনি ব্যাংকে টাকা জমাইয়ে গাড়ি কিনবে সেটা আমরা দেখব, চলো সেটা আমরা সমাধান করি। এবার ঘ নম্বর দেখি, তো ঘ নম্বরে প্রশ্নের সমাধান করি। দেখো যে গাড়ির মূল্য 2 লাখ টাকা হ্রাস পেলে গাড়ির মূল্য হবে 10 লাখ মাইনাস 2 লাখ সমান 8 লাখ, অর্থাৎ এই গাড়ির মূল্যটা ভবিষ্যতে 2 লাখ টাকা হ্রাস পাবে। আগে ছিল 10 লাখ টাকা, এখন 2 লাখ টাকা হ্রাস করলাম, তাই 2 লাখ টাকা যদি আমরা হ্রাস করি তাহলে গাড়ির মূল্য দাঁড়ায় কত টাকা, 8 লাখ টাকা। এখন কথা হচ্ছে ভবিষ্যতে যদি গাড়ির মূল্য 8 লাখ টাকা হয় তাহলে মিস্টার শামীম কি করবে, উনি ব্যাংকে টাকা জমিয়ে গাড়ি কিনবে না নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে গাড়ি কিনবে। তাহলে আমরা এটা জানার জন্য আমাদেরকে এখন বের করব যে ব্যাংকে উনি যদি টাকা জমা রাখে তাহলে প্রতি মাসে কত টাকা করে ব্যাংকে জমা রাখতে হয়। কারণ আরেকটা বিষয় আমরা জানি যে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে যদি তিনি গাড়ি গ্রহণ করে তাহলে তার মাসিক বেতন থেকে 5000 টাকা করে কর্তন করবে। তাহলে 5000 টাকা যদি তার মাসিক বেতন থেকে কর্তন করে তাহলে আমরা বুঝতে পারলাম যে নিয়োগকারীর কর্তৃপক্ষের নিকট থেকে গাড়ি গ্রহণ করলে প্রতি মাসে 5000 টাকা দিতে হবে। আর যদি উনি ব্যাংক থেকে, ব্যাংকে টাকা জমিয়ে 10 বছর পর গাড়ি কিনে তাহলে আমরা দেখব যে গাড়ির ব্যাংক থেকে কিনলে, জমা ব্যাংকে টাকা জমিয়ে কিনলে কত টাকা করে তার ব্যাংকে প্রতি মাসে জমাতে হবে। তাহলে সেটা নির্ণয় করি, দেখো এখানে লিখলাম ভবিষ্যৎ মূল্যের সূত্র, কারণ হচ্ছে এটা তো বলাই আছে যে ভবিষ্যতের কথা, যে 10 বছর পর 8 লাখ টাকা তখন গাড়ির মূল্য হবে, তাহলে এটা ভবিষ্যতের কথা যেহেতু বলা আছে তাই আমি ভবিষ্যৎ মূল্যের সূত্র লিখলাম। আবার এটা মাসিক বলা আছে তাহলে এটা ভবিষ্যৎ মূল্য অ্যানুইটির সূত্র, তাহলে দিলাম ভবিষ্যতের মূল্যের অ্যানুইটির সূত্র, FBA সমান সমান a(1+i/m)^(n)-1/i/m) এটা হলো আমাদের ভবিষ্যৎ মূল্য অ্যানুইটির সূত্র। এরপরে দেখো তোমাদের উদ্দীপক থেকে আমরা মান বসাবো, ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যতে গাড়ির দাম হবে কত, গাড়ির মূল্য দাঁড়াবে 8 লাখ টাকা, তাই আমরা 8 লাখ লিখলাম। এরপরে আমাদের প্রতি মাসে কত টাকা জমা করতে হবে, সেই এ মানে অ্যানুইটি, এর মান বের হবে তাই আমি এর জায়গায় আর কোনো মান বসাইলাম না। এরপরে আমরা মান বসাবো, দেখো আই হচ্ছে সুদের হার, এই অঙ্কে বলাই আছে তোমাদের উদ্দীপক, তোমরা খাতায় দেখো যে 12%, তাহলে 12% সুদের হার 0.12, আর মাসিক চক্রবৃদ্ধির কথা বলা হয়েছে তাহলে মাসিক চক্রবৃদ্ধিতে এম এর মান আসে 12, দিলাম 12 পাওয়ার কত 10, এন হচ্ছে বছর, 10 দিলাম ইনটু 12, অর্থাৎ মাসিক চক্রবৃদ্ধি সংখ্যা, এজন্য 12 বসাইলাম, সূত্রের 1 মাইনাস সূত্রের 1 বসাইলাম। নিচে আবার একই ভাবে লিখলাম যে আই হচ্ছে 12% মানে 0.12 ডিভাইডেড বাই মাসিক চক্রবৃদ্ধির সংখ্যা 12, তাই আমি 12 লিখলাম। এবং এইটা আমি আগেও বলেছি, এইটা আসবে যদি প্রতি মাসের বা প্রতি বছরের অথবা পিরিয়ডের শুরুতে বলে, তাহলে আমাদের এটা বলা হয়েছে প্রতি মাসের শুরুতে, এজন্য আমাদের এখানে আসবে 1+ মানে আই, এটা সূত্র হচ্ছে 1+i/m, তাহলে 0.12 ডিভাইডেড বাই 12। তাহলে দেখো আমরা এই সূত্র অনুযায়ী মান বসালাম, এখন আমরা মানটা কিভাবে সমাধান করে সেটা দেখব, যে এই পাশের কোনো পরিবর্তন হবে না, এটা যেটা আছে সেটাই থাকবে। এখন আমরা এটা সমাধান করি, কিভাবে করব, 0.12 আর ভাগ 12, তো আমি ভাগের কাজটা আগে করি,
তাহলে এটাকে যদি আমি ভাগ দেই তাহলে 0.01 আসে। দাদা দেখো 1 প্লাস এইটার ভাগ করলাম এইজন্য আসছে 0.01 এটা বসাইলাম। এরপরে এই দুইটা গুণ দিব, 12 গুণন 10 করলে কত হয় 120। এইখানে এটা শেষ করলাম, মাইনাস দিলাম আর এই সূত্রের অন দিলাম। এরপরে এই দাগ যেটা ছিল সূত্রের আমি ওই দাগটাই দিলাম। এবারে নিচের অংশের কাজটা করি, দেখো নিচে বলা হয়েছে 0.12 কে যদি আমি 12 দিয়ে ভাগ দেই তাহলে 0.01 আসে, তাহলে এটাও বসাইলাম, এই ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে সূত্রের 1 এটারে ভাঙাইলাম তাহলে আমাদের আসে 0.01। তাহলে দেখো এই পর্যন্ত আমাদের সমাধান করা হয়ে গেল। এখন এখান থেকে আমি সরাসরি এখানে সমাধান করছি, এক লাইন কম করেছি, তারপর আমি বুঝাই দিচ্ছি যে এ ঠিক থাকবে, এ ঠিক থাকলে এটার কোনো পরিবর্তন হবে না। এইটা আমরা কি করব, তোমরা ক্যালকুলেটারে 1 প্লাস 0.01, ক্যালকুলেটারে যদি তোমরা 1 প্লাস 0.01 এটারে পাওয়ার দিবে 120, 120 পাওয়ার দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেখান থেকে তোমরা 1 মাইনাস করবে, 1 মাইনাস করার পর যে রেজাল্ট আসবে সেটাকে তোমরা 0.01 দিয়ে ভাগ দিবে, তাহলে এটা রেজাল্ট আসবে 230 দশমিক সামথিং। এটাকে তুমি আবার 1.01 দিয়ে গুণ দিবে, যদি তুমি ওইটাকে 1.01 দিয়ে গুণ দাও তাহলে তোমাদের দেখবা রেজাল্ট আসে কত, 232.339076, অর্থাৎ এইটা হবে রেজাল্ট। এখন দেখো এই এর সাথে কিন্তু এটা গুণ, এর সাথে এটা গুণ, তাহলে এটা যদি আমি এই পাশে নিয়ে আসি আর 800,000 যদি ওই পাশে নিয়ে যাই এটা নিতে পারি, তাহলে আমরা সরাসরি করলাম কি, তাহলে এটার সাথে এটা যদি গুণ হয় তাহলে আমার এই এর মানটা এই পাশে থাকবে আর এই মানটা পক্ষান্তর হয়ে গেলে ভাগ হয়। তাহলে দেখো এটা যদি উপরে থাকে 800,000, নিচে থাকে 232.339076, তাহলে এটাকে যদি আমি ভাগ দেই তাহলে আমার রেজাল্ট আসে 3,443 টাকা। তাহলে এরপরে দশমিকের পর দুই তিনটা সংখ্যা থাকে আমি আর নিলাম না, তাহলে আমরা 3,443 টাকা। এখান থেকে আমরা বুঝতে পারি যে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে যদি সে গাড়ি গ্রহণ করে তাহলে তার প্রতি মাসের বেতন থেকে কর্তন করবে 5,000 টাকা, আর যদি নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে গাড়ি না নিয়ে তিনি যদি তার টাকা ব্যাংকে জমায় তাহলে ব্যাংকে জমিয়ে গাড়ি কিনলে তার প্রতি মাসে ব্যাংকে জমাতে হবে 3,443 টাকা। এবার সিদ্ধান্ত কী হতে পারে তোমরা সবাই বুঝতে পারছো, তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে গাড়ি গ্রহণ করা যুক্তিসঙ্গত নয়। কেন নয় সেটাও আমি বুঝাইলাম, কী জন্য, নিয়োগকারী কর্তৃপক্ষ তার বেতন থেকে 5,000 টাকা কেটে কেটে রাখবে, কিন্তু ওখান থেকে যদি সে গাড়ি না নিয়ে সে যদি ব্যাংকে টাকা জমায় তাহলে ব্যাংকে যদি প্রতি মাসে 3,443 টাকা জমা করে তাহলেই সে 10 বছর পর 800,000 টাকা দিয়ে গাড়ি কিনতে পারে। তাহলে আমাদের সিদ্ধান্ত কী হবে, যে সিদ্ধান্ত হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে গাড়ি গ্রহণ করা যুক্তিসঙ্গত নয়। প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা নতুন করে আবার আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব, সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি, সবাইকে ধন্যবাদ।